এখানে ফ্যামিলি তাকে নিয়ে তাকে সামনে রেখে পোস্টমার্টামটা করতে হবে তার অগোচরে পোস্টমার্টামটা করা তাহলে এখানে অটোমেটিক মানুষের মধ্যে একটা সন্দেহ যাচ্ছে সব কিছু পারে আমি বললাম একটা কথা সব কিছু পারে কী বুঝলেন ইচ্ছা করলে এরা দোষীকেই শাস্তি দিতে পারে ইচ্ছা করলে দিশুকে এরা হ্যাঁ কচুর খালাস করে দিতে পারে এটা নতুন কথা নয় সত্যিকার প্রশাসন দায়ী হয় আমি বিশেষ করে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি তো আবার পুলিশ মন্ত্রী তিনার কাছে আমার দাবি থাকবে যে আপনি এটা ঠিক মতন তদন্ত করে যদি সত্যিকারেরই প্রশাসন কেউ করে থাকে কঠিন শাস্তি দেওয়া হোক এমন শাস্তি দেওয়া হোক যে আগামী দিনে কোনো পুলিশ প্রশাসন যেন এরকম কাজ করার সাহস না পায় এই যে পুলিশের পোশাক যে পিঁধেটা এই যে কাজটা করলে এটা বাংলার লক্ষ লক্ষ মানুষ সবাই পুলিশের দিকেই হাত বাড়াবে পুলিশের দিকে আঙুল তুলবে কেন এই ইউনিফর্মটা পুলিশের ছিল একটা তদন্ত করা দরকার কেন কেন ফ্যামিলিকে না ডেকে পোস্ট করা হলো এটা নিয়ে একটুখানি চিন্তা করা দরকার প্রায় ফুরফুর দরবার সিবে এসতেন আমার সঙ্গে বহুবার দেখা সাক্ষাৎ করেছে তবে ছেলেটা খুব সৎ ছেলে ভালো ছেলে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র এই ছাত্ররা আপনার প্রতিবাদ মুখী মুখ মুখী ছাত্র এরা ন্যায়িকতা বলতো সত্য কথা হক কথা বলতো অন্যায় কেসে বরদাস্ত করতে পারতো না এ ছেলেটা পিছনে সুপরিকল্পিতভাবে চক্রান্ত করে এই ছেলেটাকে মারা হয়েছে পাশেই একটা সভা ছিল সে সবাই জলসা শুনেছে ছেলেটা সেইখান থেকে বাড়িতে এসেছে বাড়িতে আসার পরে চারটে মানুষ তিনজন সিভিক পুলিশ আর একজন পুলিশের ইউনিফর্ম পরে এটা হাজির হয়েছে চারজনই চারজনের হাতি আপনার বন্দুক বন্দুকধারী বন্দুক ছিল তার বাড়িতে ঢুকেছে পুলিশের পোশাক পিঁধে যেটা বাইরে দাঁড়িয়েছিল সে বাইরে দাঁড়িয়েছিল আর তিনজন সিভিক পুলিশ তিনজন ভিতরে ঢুকেছে তাকে তুলে নিয়ে গেছে ছাতে নিয়ে যে তাকে মেরে আজ ছাত থেকে টান মেরে তাকে ছাতের নিচে ছুঁড়ে ফেলে দিয়েছে এটা বাংলার মানুষ জানে এই যে পুলিশের পোশাক যে পিঁতে এটা এই যে কাজটা করলে এটা বাংলার লক্ষ লক্ষ মানুষ সবাই পুলিশের দিকেই হাত বাড়াবে পুলিশের দিকে আঙুল তুলবে কেন এই ইউনিফর্মটা পুলিশের ছিল অন্য কারণেই এখন বলবেন পুলিশের পোশাক পিঁতে কেউ দুষ্কৃত এই কাজ করেছে কিন্তু সে দুষ্কৃত কে করেছে সেটা ধরে প্রমাণ দিতে আগে প্রমাণ না দেওয়া হবে বাংলার সমস্ত মানুষ জানবে এক কাজটা পুলিশ করেছে পুলিশের কার্যকলাপ বুঝলেন তারা এই ধরনের যে কার্যকলাপ হয় এই যে নোংরা খেলা চলছে পশ্চিম বাংলায় তাহলে বাংলার লক্ষ লক্ষ মানুষ তারা পুলিশের প্রতি একটা ঘিন্না ভাব চলে আসছে পুলিশের ইউনিফর্মটা যে একটা আছে তার প্রতি মানুষের একটা ঘেন্না এসে যাচ্ছে মানুষ যখন দেখবে পুলিশ এই ধরনের কাজ করছে কোনো বিচার নেই কিছু নেই ওই সময় জনগণ কিন্তু নিজের হাতে হ্যাঁ তুলে নেবে তার ব্যবস্থা নেন তারা নিজেরাই হাত চালাতে বাধ্য হয়ে যাবে এ ধরনের কাজটা সঠিক নয় এখনই আমি বলতে চাই মহামান্য মুখ্যমন্ত্রী সাহেবকে তিনি হচ্ছেন দেশের মুখ্যমন্ত্রী তেনার বহু দায়িত্ব আছে তিনি মনে করেন আমি এই কালপিট এই চোর কে করেছে না করেছে এক মুহূর্ত ধরে ধরার ক্ষমতা আছে এটা আমরা জানি মিশি করে হ্যাঁ ছলছাদুরি করে বাহানা করে কেটিয়ে বেরিয়ে গেলে হবে না কী বলিন যদি মনে করেন সত্যিকারের শাস্তি দেবো সত্যিকারে ধরবো সত্যিকারের প্রমাণ দেবো জিনিসটাকে হ্যাঁ উনি মুখ্যমন্ত্রী সাহেব এখনই পারেন আমরা আশা করি সুবিচারক বিচারটা হোক ন্যায় বিচার হোক সত্য বিচার হোক কী বুঝলেন দোষী শাস্তি হোক এটা আমরা চাই হ্যাঁ যতক্ষণ দোষীকে না ধরা হচ্ছে আমরা বাংলার মানুষ সকলে জানবে এটা কাজ করেছে পুলিশ প্রশাসন করেছে প্রশাসনের দ্বারাই এই কার্যকলাপ হয়েছে এটা জানবে অতএব আমাদের লক্ষ্য রাখতে হবে যে কাজটা সঠিক বিচার ব্যবস্থা হচ্ছে কি না এটা মানুষকে দেখতেও লক্ষ্য রাখতে হবে বুঝলেন আর আমি বলবো এটা হ্যাঁ কোর্ট থেকে এটা বিচারটা হোক কেস ফাইল করে কোর্ট থেকে এই বিচারটা সঠিক হোক সিবিআই সিবিআই সঠিকভাবে তদন্ত হোক এটা আমি চাই হ্যাঁ এটা আমি বলতে চাই বাংলার মানুষকে মহামান্য মুক্তিমুখী সাহেবকে আমি বলতে চাই কথাটা দেখুন পোস্টমার্টাম করে করতে হবে এখানে যে ফ্যামিলি তাকে নিয়ে তাকে সামনে রেখে পোস্টমার্টামটা করতে হবে তার অগচরে পোস্টমার্টামটা করা তাহলে এখানে অটোমেটিক মানুষের মধ্যে একটা সন্দেহে যাচ্ছে সব কিছু পারে আমি বললাম একটা কথা সব কিছু পারে কী বুঝলেন ইচ্ছা করলে এরা দোষীকেই শাস্তি দিতে পারে ইচ্ছা করলে দূষকে এরা হ্যাঁ বে কচুর খালাস করে দিতে পারে এটা নতুন কথা নয় এটা আমরা দেখে এসছি কী বুঝলেন রাজনীতির পলিটিক্সে কী হচ্ছে না হচ্ছে ও আমরা খুব ভালো মতন জানি কি চলছে না চলছে এ খেলাটা ঠিক নাই নোংরা খেলা ঠিক নাই কী বুঝলেন এই নোংরা খেলা বন্ধ করে সঠিক খেলাটা হোক মানুষের নিজ পাওনাটা হোক আজকে তাকে মরতে হলো প্রাণ তার গেল একটাই কারণ সে ন্যায়িকতা সত্য কথা হক করা প্রতিবাদ করেছিল এই প্রতিবাদ করার জন্যে কত জন যুবক ছেলেগুনো আজকে দুনিয়া থেকে মিটে চলে গেল তাদের কি বিচার হল তারা কি পেয়েছে হ্যাঁ এটাকেও দুদিন পরে আমার তো মনে হয় কলে কৌশলে গড়িমিশি করে ধামা চাপা দিয়ে হ্যাঁ মানে জিনিসটা অন্যদিকে গড়িয়ে নিয়ে যাওয়ার একটা পলিসি চালিয়ে দেবে এটা আমার মনে হচ্ছে হেল্প করতেও পারে ভোটের জন্যে মানুষ হিসাবে যদি সে চায় আমার একটু হেল্প করুক আর পাশে দাঁড়ায় পাশে দাঁড়িয়ে যে হেল্প করেছে তার জন্যে কি হেল্প করে তার জন্য প্রাণটা চলে যাবে এটা কোন দেশে কথাবার্তারা যে কোনো মানুষ ভালোর জন্য যে কোনো মানুষের হেল্প করতে পারে তাহলে তার প্রাণটা চলে যাবে প্রাণ চলে যাবে কেন এটাকে মেনে নেওয়া যায় না দেখেন ভাই ঘটনাটা সবই তো দেখলাম শুনলাম সোশ্যাল মিডিয়ায় টিভিতে সমস্তভাবে দেখে যা বুঝছি এখন সম্পূর্ণভাবে তদন্ত না হলে ভাই বলা যাবে না যে ওকে হত্যাটা করলো কে পুলিশ মেরেছে না কোনো সাধারণ মানুষ পুলিশের ড্রেস পরে গিয়ে মেরেছে এটা তো বড় সম্ভব নয় তো আমি দাবি রাখব যে যাতে তদন্তটা ভালোভাবে হয় হয়ে আসল খুনি যারা তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হোক এটাই আমি চাই না এটা অন্যায় হয়েছে এটা একটা যখন এত বড় ঘটনা মার্ডার কেস অবশ্যই ফ্যামিলি ডাকা দরকার ছিল পোস্টমার্টামের সময় এটা ভুল করেছে এটা নিয়েও একটা তদন্ত করা দরকার কেন কেন ফ্যামিলিকে না ডেকে পোস্টমার্টামও করা হলো এটা নিয়ে একটুখানি চিন্তা করা দরকার প্রশাসনের উপর তো আস্থা রাখতেই হবে প্রশাসনের উপর আস্থা আছে বলেই তো আজ আমার সমাজ এত সুন্দরভাবে চলছে এত যদি অন্যায় করে কোনো প্রশাসন একজন একজন যদি ব্যক্তি করে সব প্রশাসনকে তার খারাপ বলা যাবে না সবাই যদি খারাপ হয় তাহলে আমাদের দেশ চলছে কী করে সমাজ চলছে কী করে সব প্রশাসনকে আমি দায়ী করতে পারবো না তবে যদি সত্যকারে প্রশাসন দায়ী হয় আমি বিশেষ করে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি তো আবার পুলিশ মন্ত্রী তিনার কাছে আমার দাবি থাকবে যে আপনি এটা ঠিক মতন তদন্ত করে যদি সত্যিকারেরই প্রশাসন কেউ করে থাকে কঠিন শাস্তি দেওয়া হোক এমন শাস্তি দেওয়া হোক যে আগামী দিনে কোনো পুলিশ প্রশাসন যেন এরকম কাজ করার সাহস না পায়